আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচারি মাসালা, এই নামটা কম বেশি সবাই শুনে থাকবেন। আচারি গোস্ত, আচারি খিচুড়ি রান্নার জন্য এই মশলাটা চাই চাই। আর এটা ছাড়া এই রেসিপিগুলো বা এই খাবারগুলো তৈরি করা সম্ভব না। আর সেই মশলাটা যদি তৈরি করা হয় ঘরে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন, আজকে আমি এই আচারির মশলাটা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করবেন সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায় এবং 12টার মতো লাল শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন খুব অল্প তাপে প্রত্যেকটা উপকরণ বা উপাদান একদম লো ফ্লেমে ভাজতে হবে। কোনোভাবেই চুলার তাপমাত্রা বাড়িয়ে ভাজা যাবে না, এতে করে আপনার মশলা পুড়ে যাবে এবং যখন আপনি আচারি গোস্ত বা আচারি খিচুড়ি রান্না করবেন সেই ক্ষেত্রে আপনার রেসিপিটা তিতো তিতো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মৌরি 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি শাহী জিরা 1 টেবিল চামচের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি সাধারণ যে জিরা আমরা সবসময় খাই সেটা 2 টেবিল চামচের মতো। তো প্রথমেই সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন, আর যারা করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে দোয়া। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন যে মশলাটা ভাজবো সেটা হচ্ছে মেথি। মেথি নিয়ে নিলাম 1 টেবিল চামচ, আর লবঙ্গ 7টা। এখন এটাকেও আস্তে আস্তে ভেজে নেব, হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি সরিষা 1 টেবিল চামচের মতো, এটা ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিচ্ছি কালো জিরে 1 টেবিল চামচের মতো। প্রত্যেকটা উপকরণ বারবার বলছি, অল্প তাপে আপনাদেরকে ধৈর্য সহকারে লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। আর আচারি গোস্ত, আচারি খিচুড়ি এর জন্য এই মশলাটা চাই চাই, না হলে যে রেসিপিগুলোর কথা আমি বললাম তার স্বাদ আপনারা মোটেও পাবেন না। যাই হোক, এখন একটা ব্লান্ডার মিক্সচারে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এটার মধ্যে ঢেলে তারপরে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি মশলাটা কেমন হয়েছে দেখতে। হয়ে গেছে আমার ব্লেন্ড করা, দেখুন আমার আচারি মশলা রেডি। আর এটা খুবই মিহি করে আপনাদের ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানাদার না থাকে। এখন এই মশলাটাকে আপনারা যখন ইচ্ছে তখন ইউজ করতে পারেন রান্নার ক্ষেত্রে। আর এই মশলাটা 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে সুরক্ষিত থাকে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এই মাংস, আচারি গোস্ত বা আচারি খিচুড়ি আপনারা রান্না করলে এই মশলাটা অবশ্যই ইউজ করতে হবে। তো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সব সময়কার মতো আমার পাশে থাকবেন যেমনটা সবসময় আমার পাশে আছেন। আই হোপ এবারের ঈদে আপনারা আচারি গোস্ত এবং আচারি খিচুড়ি সবাই রান্না করবেন যার যার বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।